শেপের কারাকলে যাচ্ছি ফেসে, লালে নীলে জীবনটা যাচ্ছে কেটে। শেপের কারাকলে যাচ্ছি ফেসে, লালে নীলে জীবনটা যাচ্ছে কেটে। সারা জীবন জুড়ে আশা তো যায় রয়ে লুকু চুরির আড়ালে, চলে বলে কৌশলে, চলে বলে। তুমি কি ছবি এঁকে বোঝাবে? অথচ তুমি কি বুঝলে? আমি তোমার জীবনে একটা প্যারা। তুমি যেহেতু আমার হবাই না, আমি তোমার কাকে হতেও দেব। ভাই ভাই গুলি বেরিয়ে যাবে, প্লিজ। এই মোটরের ছবি তো আমার হাতে না, এটা মামার হাতে। হ্যাঁ বলুন যে আসলে ইনফরমেশন দেই, এই দুই জাতের মানুষ আছে সমাজে, এটা জানেন কি? পয়লা জাতের মানুষ হইলো মোমবাতির মতো নিজে জইলা ফুইরা মানুষের আলো দিয়া বেড়ায়, এটা হলো এক জাত। দ্বিতীয় জাত কোনটা জানো? যে একরকম মানুষ আছে মানুষের বালা দেখলে জোনা খেপকার মতন পিছনটা জ্বলে, মামাই লোকের সেই জাতের মানুষ। আর আজকের থেকে মামাই হলো এইবারে বারপ্রাপ্ত প্রধান। আমার কাছে চাবি নাই, আমি কইতাম পারতাম না। আরে মামা কালো, যেই হোক তাকে বলো মোটরটা ছাড়তে, তা না হলে এমন জ্বালানো জ্বালাবো যে একেবারে জ্বলে ছারখার হয়ে যাবে। আমি কইতাম কে রে, আমি কইতাম করে এটা আমার সমস্যা, যার সমস্যা হারে গিয়ে কইতে কই? আচ্ছা বেয়াদব মেয়ে তুমি। এই আমি তো মাগনা করাবো না, ফ্রি ফ্রি করাবো না, ডলার দেবো, ডলার ডলার দেবো, ডলার। কোনোর কথা কম কই, আগে মাল ফেলেন পরে তেল মাখেন। হ্যাঁ এই সমস্ত ফাল কথা আমার বলে কোনো লাভ নাই। আর আপনার কাম করতাম করে, আমি কি আপনার গোলাম? যার কাম করি হার লেগে কাটুম, আপনার লেগে কাটতে পারতাম না। আরে আমি তো আপনাকে তো চিনি না, তুমি একটু মিটারটা ছাপাটা ছাড়তে পারো না? শুনুন না, জান না দুই ফা দেখতে দেখতে কি আর ড্রয়িং রুমে গিয়ে বেটা বয়ে বয়ে টিপি দেখতেছে। হ্যাঁ গিয়ে কই, হ্যাঁ হলো মামা। এই এই পরে আরে মোটরটা ছাড়তে বলো। এই হানিফ তো একটু ধৈর্য ধর, আমি দেখছি কি করা যায়। একটু ওই ভাই একটু। এই যে জনাব, এই যে এই আপনি কি মামা, মানে এই বাসার ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা? কিসের মামা? আমি মুশফিক রহমান বগা, ওসি রিটায়ার্ড। বগা পরি যে বললো আপনি মামা? ইয়েস মামা, পরির মামা তো আর আপনার মামা হবে না। আমার রাই রাই শোনেন, ওই আপনি বগা হন, বগা হন আর জগা হন আমার কোনো যায় আসে না। আপনি ওই মোটর ছাড়েন, আমার ভাই গোসল করবে ইমিডিয়েট, তাড়াতাড়ি। আজ তো পানি ছাড়া যাবে না। কেন কেন এটা আমি কৈফত দিতে বাধ্য না, তবু আপনার জন্য প্রথমবার বলছি, পানির ট্যাঙ্কিতে ময়লা জমেছে, মিস্ত্রি এসছে পরিষ্কার করতে। আমায় ক্লিয়ার? সেটা তো আমাদেরকে বলে বন্ধ করতে হবে নাকি? বাসার লোক জানে, আপনারা তো আর বাসার লোক না, বাইরের লোক, তাই জানেন না। তাতে কি, আমরা যখন এই বাসাতে আছি তখন এই বাসারই লোক। আমাকে কোনো যুক্তি দেখাবেন না, আজ মোটর ছাড়া যাবে না সেটাই ফাইনাল। তার মানে কি আমার ভাই ওই গায়ে সাবান মেখে সারা বাড়ি ঘুরে বেড়াবে? সাবান গায়ে মেখে ঘুরে বেড়াবে কি ইয়ে গায়ে মেখে ঘুরবে সেটা আপনার ভাইয়ের ব্যাপার। আপনার সঙ্গে দেখা হয় ভালোই হলো, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। ঠিক কথা, এ বাড়িতে থাকতে হলে কাজ করে থাকতে হবে। কাজ করে থাকতে হবে? কি কাজ? এনিটাইম ওয়ার্ক। আপাতত একজনকে কাজ দিতে পারি, সেটা হচ্ছে এই বাড়ির কেয়ারটেকারের কাজ। আপনি জানেন কিছুদিন আগে এই বাড়িতে চোর এসেছিল, তাই নিরাপত্তার স্বার্থে আমি হব কেয়ারটেকার। আপনি হবেন কি আপনার ওই চোর ভাই হবে সেটা আপনারা লটারি করে ঠিক করে নেবেন, আর তারপরে যদি শিফটিং ওয়াইজ যদি দায়িত্ব ভাগ করে নেন আমার তাতে কোনো আপত্তি নেই। আপনার কিন্তু অনেক সাহস।
আপনি আমাকে আঙুল তুলে কথা বলছেন, আমার ভাইকে চোর বলছেন, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি একজন মানবাধিকার কর্মী। তাহলে তো ভালোই হলো, ব্যাপারটা মানবাধিকার থেকে জেনে নেবেন। একটা বাড়িতে দিনের পর দিন পড়ে থাকবেন, কোনো কাজকর্ম করবেন না, সেটা দেখতে কি ভালো লাগে? লাগে না। ওকে, এ ব্যাপারে আমি এ বাসার আসল মালিক কাদের সাহেবের সাথে কথা বলবো, আপনার সাথে না। এটা দুলাভাইকে বলে কোনো লাভ হবে না, আমি তার একমাত্র প্রতিনিধি, দুলাভাইয়ের এটা কাম্য। এভাবে মেহমানকে অপমান করা, আপনি কি জানেন যে আমি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি? এত বছর পুলিশের চাকরি করেছি, আইন আদালত অ্যাকশন রিয়াকশন সম্বন্ধে আমাকে কিছু বোঝাতে আসবেন না। আপনি অ্যাকশনে গেলে আমরা রিয়াকশন দেব, সমস্যা তো নাই, তাই না? আপনি একজন সচেতন মানবাধিকার কর্মী হিসেবে আমাদের কথা মেনে যদি শান্তিপূর্ণভাবে থাকেন, সেটাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। কাল থেকে দু ঘন্টা পানি পাবেন, এর মধ্যে যাবতীয় কাজকর্ম সেরে নেবেন। পানির অপচয় রোধে এই মহাপরিকল্পনা আমি হাতে নিয়েছি। একজন সচেতন মানবাধিকার কর্মী হিসেবে আশা করব আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সবে মাত্র শুরু, এরপর চু মাছ, ক্রি মাছ, থোর মাছ। আমার নাম কৌশিক রহমান প্রধান। তৈরিও করা যায়, মানে রূপক্ষেরই একটা দায়িত্ব আছে রিলেশনশিপ। আমি কি আমার দায়িত্ব পালন করিনি বলতে চাচ্ছ? ইমা, না না না, আমি তা বলিনি। কিন্তু তবে ইদানিং কেমন যেন আমার মনে হয় আমরা কি শুধু দায়িত্বটাই পালন করলাম, ওকে আপন করে ভাবতে পারলাম না, নিতে পারিনি বোধ হয় আপন করে, তাই প্রিয় বোধ হয় আমাদেরকে আপন ভাবতে পারে না। যাকে পিউ যে তোমার কাছে টাকা চেয়েছিল সে টাকা দিয়েছ? না, তোমাকে জিজ্ঞাসা না করে কি করে দিব? আমার মনে হয় টাকাটা ওকে দিয়ে দেয়াই ভালো। তাই? হ্যাঁ, আমি ভেবেই বলেছি কথাটা, এবং অফিস থেকে ফেরার পথে টাকাটা সাথে নিয়ে এসেছি। এত টাকা? কত আর টাকা, কত ভাবেই তো টাকা খরচ হয়েছে, আর তাছাড়া এটা তো ওরই টাকা, দিয়ে দেন, দরকার হলে আমি আরো। তুমি এভাবে হুট করে রাজি হয়ে যাবে ভাবতে পারো? এই তো, ওই যে বললে দায়িত্ব পালন করেছি আপন করতে পারিনি, দরকার হলে আরো দেব। তাহলে তুমি গিয়ে দাও না প্লিজ। তোমার কাছে চেয়েছে, তুমি দাও না, তুমি চলোই না আমার সঙ্গে। সামান্য কটা টাকা, এটা দিতে এত আনুষ্ঠানিকতা কেন? তুমি যাও। কোন বকা মামা যে আমাদের আটকে দেখছিল ভাইয়া? হ্যাঁ, সে
আমাকে বলে যে আমাদের কাজ করে রেখে যাবে, আমরা কি ফকিরনির পুত? কাজ করলে কি মানুষ ফকিরনির পুত হয়ে যাবে? ভাইয়া একটা থাপ্পড় দেব কেন, আমরা কাজ করে খাবো বাড়িতে। কাঁদছিস কেন, কি হয়েছে? তোমাদের মারিনি তো? খুব বড় বড় কথা বলছো না, তোমাকে ঢুকতে বলেছে কে, অর্ডার দিচ্ছে কে তোমাকে ঢোকার? আপনার অনুমতি নিয়ে ঢুকন লাগবো? আপনি কথাটা রাজা বাদ শুনছেন যে আপনার অনুমতি নিয়ে লাগবো? হ্যাঁ, এত কথা কইতেছেন কে রে? জানি তো আমার থেকে একটু একটু উপরে চাকরি পাইছেন একটা দারোয়ানের, এই জন্য এত ফাল পারতেছেন কে রে? এই মুখ সামনে কথা বলো, আমার সব চাকরি বাকরি লাগবে না, আমার কাছে ডলার আছে, ডলার ফেলবো পাইপে পাক তুলে তারপরে খাবো। ভাইয়া আমার চাকরি লাগবো, আমার তো ডলার নাই, আমার তো লাগবে তাই না পুরি? তখন আমি বলেছি কথা কম বলবি, কেন পারবো না ভাইয়া? আমার এসব শুয়ে বসে থাকতে ভালো লাগে না, চাষির বিরুদ্ধে সাবন করে কত আর কামড় খাবো, পরিস্থিতি পারে আমি কি লিখে পারবো না? আমি তো জি অত পড়ি তাই না, মিলমিশে করবো, বাড়ি পাহারা দিবি, কোনো কাজে ছোট না ভাইয়া তাই না পড়ি? এই যে হুনসুন হুনুন শিগুন ছোট ভাইয়ের কাছে কুস্তা শিগুন। এই তুমি চুপ করো ভাইয়া, এই যে মিস্টার এত সোজা না, পরীক্ষণে জানি দিবেন না, আমি জানি না কি জন্য পরীক্ষা জানি দেওয়ার লগে লগে আমার এই জায়গায় না খুব লাগতেছে। ওরে বাবা রে বাবা, এই জায়গায় লাগতেছে, তাহলে তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ওর সাথে চলে যা। ওয়াও ভাইয়া পারমিশন দিচ্ছি, চলো পরি আমরা একসাথে চলে যাই। না আমি এমনি থাকুন যে। কেন এখন এসছো না কেন? তখন তো খুব বড় বড় কথা বললে, নিয়ে যাও। এত জোরে কথা কই না, এটা যদি আমার বাড়ি হইতো লগে করে লই যেতাম, বুঝছো? পরি এই আসতে ভাইয়া, আমি তালিপুরে জয়েন করবো, আমি একটা হালুমদারি কাজ পাইছি আর কোনো কথা নেই। কিসে জয়েন করবে? ওই যে কেয়ারটেকার। আরে বা আমি দেখছি না, মানে আমাকে যদি মা বলতে পারিস তাহলে তাকে বাবা বলতে সমস্যাটা কোথায়? এত কিছু তো এক্সপ্লেইন করতে পারবো না, আমার এসব ভালো লাগে না, ব্যাস। তাহলে কি বলবো? সেটা তো আমি শিখিয়ে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, টাকাটা রাখ, আমারই ভুল হয়ে গেছে। টাকাটা তোমার কাছেই রাখো। কেন? যখন দরকার পড়বে চেয়ে নেব। তোর কাছেই রাখ, প্রয়োজন মতন খরচ করবি, এই তো টাকা টাকা করে আমার মাথাটা খেয়ে নিয়েছিলি। বললাম তো যখন দরকার পড়বে তখন চেয়ে নেব। আর তোমরা যে কোন ছেলে দেখেছিলে তাকে বলতে পারো। সত্যি তুই তোর সাথে দেখা করবি? আমার তো দেখা করার কিছু নেই, তোমরা দেখলেই হলো। তা কি করে হয়, তুই দেখা করবি, কথা বলবি, তোর ভালো লাগলে আমাদের জানাবি, তারপরেই না আমরা এগোবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার যা ভালো মনে হয় তাই করো। আমি তাহলে তোর বাবা মানে ওকে বলি। Thank you.
এই শুনো পিউনা বিয়েতে মত দিয়েছে। দেখছি টাকা সত্যি কথা বলে। না না, টাকাটা নেয়নি। কেন? তা তো জানি না, বললো এখন দরকার নেই। মানে ওর যার সাথে অ্যাফেয়ার্স চলছে তার সাথে কোনো ঝগড়াঝাটি হলো নাকি? তা বলতে পারবো না, ওইসব ঝামেলা টামেলা একেবারে শেষ হলেই ভালো। হ্যাঁ তা তো ভালোই, কিন্তু ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। অদ্ভুত আর কি, ও তো কোনো দিনই আমাদের উপর কোনো জোর সৃষ্টি করেনি ওই ছেলেটাকে বিয়ে করার ব্যাপারে। জোর করবার মতো মুখ থাকতে হবে তো। যাই হোক, ওই ছেলেটার কথা আমরা না হয় নাই ভাবি। ও যখন একবার মত দিয়েছে, প্লিজ তুমি কিন্তু আর দেরি করো না। এসব ব্যাপার কি আর হুট করে হয়? তাছাড়া আমার বন্ধুর ছেলে তো এখনো বিদেশে। কিন্তু তুমি তো বুঝতে পারছো যে আমি চাইছি বিবের মত বদলানোর আগেই বিয়েটা দিয়ে দিতে, তাই তো? তুমি পেঁচাচ্ছ কেন? পেঁচাচ্ছি না, জট খুলছি। কিসের জট? পরে মত বদলের চেয়ে আগে মত বদলানোটা ভালো না? অত কিছু তো আমি বুঝি না আর বুঝতেও চাই না। তুমি শুধু দেখো ছেলেটা কবে দেশে ফিরবে। দেখো সব কিছু ভেবেচিন্তে কাজ করাই ভালো। আমি পিউর জন্য আর সম্মান হারাতে চাই না, একবার হারিয়েছি আর না। তাহলে কি করবে? একটু অপেক্ষা করতে হবে, ছেলে তো আমাদের হাতের মুঠোয়। আগে ওর মতিগতি বুঝে তারপরে একটা ব্যবস্থা, চিন্তা করো। আমার সবাই চোর বলে ডাকে খালাম মা। কেন চোর বলে ডাকে, কি কারণ ডাকে এটা আমি জানি না, তবে আমার যে চোর বলে ডাকে এটা কিন্তু আমার খুবই খারাপ লাগে। খালি চর মারতে থাকেন। সরাইলাম কিন্তু আপনি মারবেন না। না মারবো না, একবার মার দিয়ে একেবারে সবাইকে যা ডিগবাজি দেখাচ্ছ না তুমি। কালাম্মা এই কি হচ্ছে, কি হচ্ছে এটা? আমি আজ থেকে আপনার এই বাড়ির কেয়ারটেকার, গার্ড, নাইট গার্ড, যা খুশি তা বলতে পারেন। আমি এই দায়িত্ব নিয়ে নিছি কেয়ারটেকারের। আপনি আমার দোয়া করবেন না আমি কখন বেশি করবো না। ওকে ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। তুমি গার্ড তো, নাইট গার্ড তো, তুমি যাও গেটে যাও, গেটে যাও, কদম বেশি করে লাগবে, যাও। আপনি দোয়া দিবেন না? আরে বাবা দিলাম তো দোয়া। আর শোনো একটা কথা, গেটে পাহারা দিবে, কোনোদিন যেন না দেখি তুমি হা করে ঘুমাচ্ছ। হ্যাঁ প্রস্টিটিউশনের তালিপুর মশা চলে যাবো না ভিতরে, আমি হা করে ঘুমাবো না। আপনি কি কোনোদিন দেখছেন খালাম মা যে আমি হা করে ঘুমাইছি? যদি দেখেন খালাম মা, আপনি ইচ্ছা মতন আমার মুখের ভিতরে প্যান্ডেলে দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি এখন যাও, গেটে যাও, গো টু গেট, গো টু গেট। খালাম মা দোয়া কলম দিলেন না? দিলাম তো দোয়া। এইভাবে কেউ মুখে মুখে দোয়া করে নাকি? কিভাবে দোয়া দিতে হবে? অনেকভাবে দোয়া করতে পারেন খালাম মা। স্ট্যান্ড আপ। আপনি মনে করেন চমচম খাওয়াইতে পারেন, বালুশা খাওয়াইতে পারেন, মালাই সাপ খাওয়াইতে পারেন, রসগোল্লা খাওয়াইতে পারেন, কালা মিষ্টি খাওয়াইতে পারেন, জাম মিষ্টি খাওয়াইতে পারেন, খুশি টাকাও দিতে পারেন। ও মাই গড, হোলি কাউ, দায়িত্ব নিতে না নিতে চাঁদা বাজি। এটা চাঁদা বাজে না রে আম্মা, এইটা হয়েছে মনে করেন দোয়া।
আপনি কিভাবে দোয়া করবেন, আপনি পড়ার জন্য দোয়া করবেন না। ও এক ইউ গো গেট পড়ি তোমাকে মিষ্টি না থাকলে ওই যে ওয়ান বল অফ সুগার দিয়ে আসবে। গো 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 টু গেট পড়ি সিনসি মেলা কথা। How dare you? আমি তো মজা নিচ্ছি। হ্যাঁ স্নেহ তা তো করে, আমি তো ছেলে খারাপ না দেখি। তুমি এসব কি শুরু করেছো? সয় সম্পত্তির অভাব থাকতে পারে আমার, কিন্তু সাহসের কোনো অভাব নাই আমার। না এতটা নিচে নামার মতো লোক নেই। টাইম নষ্ট করে লাভ নেই, দুটো ইংরেজি পড়লে দুটো ইংরেজি বেশি বলতে পারবো। চুরির আড়ালে চলে বলে কৌশলে, চলে বলে কৌশলে, চলে বলে কৌশলে, চলে বলে কৌশলে। নাই নাই কিছু নাই, হায় হায় হতাশায়, যায় যায় পয়ে যায় জীবন চলে যায়। আশা তো চায় রয়ে লুকো চুরির আড়ালে, চলে বলে কৌশলে, চলে বলে কৌশলে, চলে বলে কৌশলে।